আজ আমার শুভ জন্মদিন, এই জন্মদিনে মা সব সময় পাশে থাকতেন, কিন্তু যার মা নেই সেই বুঝতে পারে মায়ের মমতা, মায়ের আদর, মায়ের ভালোবাসা কতটুকু আমি বুঝতে পারি এখন। কিন্তু পাশে থাকে শুধু এখন আমার একটি ছোট্ট বোন, এই ছোট্ট বোনটিও থাকে কুষ্টিয়ায়। আজকে আমার জন্মদিনের উপলক্ষে আমার ছোট বোন বাগ্নি এবং ভগ্নিপতি এসেছে কুষ্টিয়া থেকে। পাশে আছে আমার কাছে মেহেদি, মেহেদি সব সময় তো না বললেই নয়, আমার জীবনের প্রায় শেষ প্রান্তেই বলবো, তো আমার জীবনের সব কিছুই এখন জড়িত হলো আমার এই বোনকে নিয়ে, বাগ্নিকে নিয়ে, আর সুমনকে নিয়ে, আমার ভগ্নিপতিকে নিয়ে, এবং আমার পাশে যে সব সময় থাকে আমার বিপদ আপদে, আমার পাশে যে থাকে আমার, আমি জানি না আমার মৃত্যু কিভাবে হবে, তবে আল্লাহর কাছে আমি বলি যে আল্লাহ আমাকে যেন আমার আমার সজ্ঞান থাকতে যেন আমাকে নিয়ে যায়, আমি যেন কারো ডিপেন্ডেন্ট না হই। তো সেই জন্য মেহেদি, যে মেহেদি আমার সন্তান, সন্তানের মতনই সবসময় পাশে থাকে, বিপদ আপদে কাছে থাকে। আরেকজন যে আজকে সবাই হেল্প করেছে, যে আকাশ দেখতে ছোট হলো সে অনেক, এবং আসিফ কই আসিফ, সকাল থেকে নিয়ে যারা আসিফ বা টিচার সবাই হেল্প করেছে, সবাই প্রতি আমি কৃতজ্ঞ, সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ। এবং আমাদের এই ছোট বোনটির জন্য দোয়া করবেন, আমার বাকি জন্য এবং সবার জন্য দোয়া করবেন, সবাই যেন আমরা ভালো থাকি, সবাই যেন আমরা সুস্থ থাকি, এবং আল্লাহ পাক যেন আগামী বছরও এইভাবে আমাদেরকে মিলিত করে, সবাই ভালো থাকবেন। আসলে মা থাকে আমার বন্ধু, আজকে কালকে এসেছে কুষ্টিয়া থেকে আমার জন্মদিনে, তো সবসময় আমার বোনের বাকি আমরা নিয়েই থাকি, তো আমার বন্ধুর জন্য দোয়া করেন। আর আমি যদি আপনাদের কাছে বলে যাই, আমি যদি কখনো মারা যাই, আমার সয় সম্পত্তি যা কিছু আছে সব আমার এই বোনের নামে, সব আমার এই বোনের নামে, আমার ব্যাংক ব্যালেন্স, আমার ডিপোজিট যা আছে, কেউ যদি কখনো আপনাদের কেউ কখনো কোনো কিছু করে থাকে, বলে থাকে, আমার আরো কেউ যদি আসে এসে থাকে, না কেউ না, শুধু আমার এই বোন, সবাই ভালো থাকবেন। আর এর জন্য কাঁদছে আমার বোনটি, কারণ এই দিনে মা জীবিত থাকে, প্রতিবারই মা জন্মদিনে থাকে, যেহেতু আজকে মা নেই সব কষ্ট লাগানোর কথা। আর আমরা অনুষ্ঠানটি স্টার্ট করবো অবশ্যই গোয়ার মাধ্যমে, সব ভালো থাকুন।